ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত এক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন মোবাইল নম্বর হলো ফাইভ নাইন সেভেন প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি না জেনে শুনে সেরেক করে বড় সেরেক তাহলে কি তার ইমান চলে যাবে ইমান চলে গেলে করণীয় কি আবার কি নতুন ইমান হতে হবে নাকি তো অবাক করলে যথেষ্ট হবে আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ সাল্লাম আবাদ সমানিত ভাই না জেনে শুনে শরীয়তের কোনো এই ধরনের নাই শরীয়ত জানতে হবে আল্লাহ শরীয়তকে জানা ফরজ করে দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদের একটি আয়তে বলেন নাই নবীলা আসসাল্লাম হাদিসের মধ্যে একটি ভাষায় বলেন নাই কোরআন পড়া এটা ফরজ না পড়লে মুক্তি পাওয়া কঠিন হাদিসের ভাষা কোরআনের ভাষা যেহেতু আরবি এই জন্য আরবী ভাষা শিক্ষা ফরজ করছেন ওলামা কেন যে কোরআন এবং হাদিস জানা যাবেন আরবি ভাষা ছাড়া এই জন্য আরবি ভাষা শিক্ষা করা এই কারণে যে জানতে হবে আর কোরআন হাদিসের মাসলাম জানা এই জন্য জানতে হবে যে বন্দিকে সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে আর এটা সঠিকভাবে আবাদুদ্বন্দীকে এই জন্য করতে হবে যে পরকালীন জীবনে মুক্তি পেতে হবে নাজাদ পেতে হবে আর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে অতএব প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুহানা আল্লাহ নবী সাল্লাহ আসসাল্লাম বলেছেন তলাবুল আলমে ফারেজ আল্লাহ কুল্লি মুসলিম এলিম তলব করা প্রত্যেকটি মুসলমানের উপর অতএব আপনাকে এলিম তলব করতে হবে জানতে হবে পড়তে হবে শিখতে হবে আমল করতে হবে সহি মতে বিশুদ্ধ মতে যেখানেই সহি হোক না কেন সেখানে মূর্খতাবশত এই কথা বলার অপেক্ষা রাখে না যে না জেনে শুনে কোনো ব্যক্তি সেরে করে এটা প্রত্যেকটা মানুষে এমন শুন এমন কতটুকু এলেম জানতে হবে যেটা হক এবং হালালের মাঝে পার্থক্য করতে পারে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে সেই এলিমগুলি তাকে অবশ্যই জানতে হবে মানুষ জানবে না কেন তাকে এই কথা বলার অপেক্ষা রাখে না কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ সম্পর্কে জানি না তে এই কথার যুক্তি চলবে না কোনো মানুষ যদি বলে আমি নামাজ সম্পর্কে জানি না আল্লাহ তাহলে চলবে সে দুনিয়ার সব কিছু করছে আল্লাহ তাকে পাগল এই কথা বললে আল্লাহ মাফ করে দিবেন ঘুমন্ত ব্যক্তি এই কথা বলে মাফ করে দিবেন শিশু বাচ্চা বালে হওয়ার আগ এই কথা বলে মাফ করে দিবেন কিন্তু একজন সুস্থ ব্যক্তি যে দুনিয়ার ডান বাজে বাম বোজে পিছনে পিছন যাইতে পারে সামনে যাইতে পারে যার চক্ষু দিছে যার আল্লাহ ব্রেন দিছে মস্তিষ্ক ঠিক আছে যে খানা দানা ওঠা বসা চলাফেরা সব কিছু পরে সে মূর্খতা বসা তো কিভাবে যায় সে জানে না ওখানে গাদা ওখানে গাদারা বসে আছে কবরে বসে আছে ওখানে যায় সেরে করবে ওখানে কি আছে সে জানে না তার একজন আল্লাহ আছে অবশ্যই কোন ব্যক্তি শিরিক করলে তার ইমান চলে যাবে বড় শিরিক করলে এতে আলেমদের কথা মূর্খতা বসত এই সমস্ত করুক আর যে না জেনে করুক এই যে অবস্থায় করুক কোন ব্যক্তি না জানলেই তো তাকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ কোরআন মাজিদে কেন বলছেন এই কথা ফার্স্ট আলু আহ্লা দিক রিন কুন্দু আলমুন বিল ভাই ইনাতে যুব না জানলে জিজ্ঞাসা করো যিনি জানেন তার কাছে যদি দলিল পুনর্জন হয় তাহলে দলিল সহ জিজ্ঞাসা করো তারপরে ইন্নাসাম আলবাসর আলফুয়াদা কুলুলা ইকা কানান হুমাসুলা তোমার নাক কান চোখ দিল অন্তকরণ সবই তো আল্লাহকে জিজ্ঞাসিত হবে তুমি উল্টা তোমার কাজ করলে হবে না দুনিয়ার সব বোঝো তাই এটা বোঝো না কেন ইয়া আলম জাহির রহমিনাল হায়াতিদ দুনিয়া ওমান ইল আখির অবশ্যই তাকে খাসভাবে তবা করতে হবে এবং সত্য মিথ্যা সম্পর্কে তাকে কাজ করার পরেই কোরআন সুন্না ভিত্তিক আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আজকে যে সমস্ত ব্যক্তিরা জানে না দরগা যায় মাজারে যায় কবর পূজাতে যায় যারা সেরেক বিরাত করে তারা জানে কেউ বলছে জানে না কিছু মানুষ আছে হুজুকে পড়ে করে আর কিছু মানুষ আছে তারা জেনে শুনেও করে কিছু মানুষ আছে অন্ধভক্ত হয়ে গেছে কিছু মানুষের কাছে এলেম তলবের জন্য ডাকলেও হয় না মানুষ কি এক প্রকার মানুষ গোড়া মানুষ আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পর্যন্তই নবীর আসল আসছিলেন নবীর আসল গণে মানুষকে বুঝাইতে পারেন না আমি আপনি বুঝাবো কেমনে এই মানুষগুলি অনেক বোঝে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে না তারা হাদিসের বিরুদ্ধে কথা বলে আজও পর্যন্ত দেখুন কোরআনের বিরুদ্ধে কথা বলে এদেরকে আপনি বুঝাইতে যাবেন এরা বিরুদ্ধে কথা বলে দেবে আপনাকে কতল করতে আসবে এরা অনেক বোঝে কে বলছে বোঝে না যে সমস্ত মানুষ দরগা মাজারে যে আল পরে বসে আছে এরা বোঝে না এরা আপনাকে আমাকে চোখ গরম করে বলবে। তুমি কি জানো আমি অনেক জানি সুতরাং কোনো মানুষ আজকে মূর্খ নাই পৃথিবীতে এই কথা বলার অপেক্ষা আর নাই পৃথিবীতে যে যেই বলুক না কেন আমি জানি না আর জানার অজানা কোনো কিছু নাই সকল মানুষের কাছে আল্লাহ জানাই দিচ্ছে আল্লাহর কাছে করে করতে হবে অর্থ হইল আল্লাহর কাছে তবা করতে হবে মাপ চাইতে হবে এবং ওই কাজে আর পৃথিবীতে যাওয়া যাবে না আর ভালো আমলের পথে চলে আসতে হবে তাহলে আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহর কাছে দোয়া করা জীবনের জন্য সুতরাং প্রত্যেকটি মানুষকে সহি বিশুদ্ধ আমল করতে হবে এবং আল্লাহর কাছে যে আল্লাহ যে জ্ঞান দিয়েছে মানুষকে সেই জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আল্লাহ বলছেন প্রথম বাক্য বলছেন ইকরা ইকরা এমন একটি শব্দ সেই জিনিসের মধ্যে পৃথিবীর সকল জিনিসের সমাধান রয়েছে এমন একটা সমাধান নাই সেখানে ইকরা শব্দের মধ্যে শুধু একটা শব্দ ইকরা শব্দের মধ্যেই সমাধান আর আল্লাহ বলছেন ইলাহা ইল্লাল্লাহ এই কথা জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই সুতরাং আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে আল্লাহ আল্লাহর বিধান আল্লাহর কি আল্লাহ সম্পর্কে সার্বিক জ্ঞান রাখতে হবে এটা দিনে এই যে তাওহিদের উসুল তাওহিদের রুলস তাওহিদের প্রিন্সিপাল তাওহিদের মূলনীতি এটা প্রথম মূলনীতি হলো আল্লাহ সম্পর্কে জানো দ্বিতীয় মূলনীতি হলো রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানো তৃতীয় মূলনীতি হলো দিন ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে এই এই দিন থেকে কেউ দূরে থেকে গেলে সেও মুসলমান থেকে বাদ হয়ে যাবে দিনের থেকে মুখ ফিরে নিলে সুতরাং আমাকে আপনাকে দিন শিখতে হবে জানতে হবে এরা আল্লাহ ফরজ করেছেন এ বিষয়ে জেনে শুনে সুন্দর ব্যবন্ধী করতে হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে সকল প্রকার শরীর বিরোধী কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করুন শেরকের মতো বেদায়তের মতো জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থেকে বিরত রেখে তাহিদের উপরে সন্না মোতাবেক আমল করার তৌফিক দান করুন হাজর সাল্লিন মোহাম্মদ আল্লাহ আলম আসসালাম আলাইকুমি